ড্রয়িং রুমে বসে সেলিম সাহেব বই পড়ছে আর খাদিজা কাপড় ধোয়ার জন্য হাতে নিয়ে বের হচ্ছিল তখন সেলিম সাহেব খাদিজাকে বলল বোমা আমাকে এক গ্লাস পানি এনে দাও তো খাদিজা ঠিক আছে বলে ভেতরে গিয়ে পানি নিয়ে সেলিম সাহেবকে দিয়ে বলল বাবা এই নেন পানি সেলিম সাহেব খাদিজার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মুখে দেবে ঠিক ওই মুহূর্তে ফাহিম এসে বলল বাবা আজকাল তোমার ছোট বোমার খবর কী রাখো কিছু ও কী সব করে বেড়াচ্ছে সেলিম সাহেব কিছুটা রাগার নিত স্বরে বললো এসব কি বলছিস যাতা, কি করেছে তুলি ফাহিম উচ্চ স্বরে বলে কি করেনি তোমার ছোট বৌমা এটাই বলো তুমি তো আমার কোনো কথাই শুনবে না তুলি প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পথে সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে ভ্যানিটি ব্যাগে করে বাসায় নিয়ে আসে তারপর ঘরে বসে সিগারেট খায় গান গায় আমি বাধা দিতে গেলে আমার কোনো কথাই শোনে না সেলিম সাহেব অবাক হয়ে বললো অসম্ভব তুলি কখনো এমন কাজ করতে পারে না খাদিজা বলল বাবা আপনার ছোট বৌমার জন্য আপনার ছেলে জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না ফাহিমের কথা একবার বিশ্বাস করেই দেখুন না ওর কথা সত্যি না মিথ্যে তখন সেলিম সাহেব কিছুটা শান্ত স্বরে খাদিজাকে বলল ঠিক আছে বড় বৌমা তুমি যেহেতু বলেছ তুলি অফিস থেকে বাসায় আসুক তারপর দেখা যাবে ফাহিমের মুখে ছোট বৌমার এসব কথা শুনে সেলিম সাহেব মানসিকভাবে ভেঙে পড়ে কারণ তার পছন্দ করা মেয়ের সাথেই ফাহিমের অনিচ্ছায় বিয়ে করিয়েছে তুলির সাথে তিনি তার ছেলেকে খুব বড়ো মুখ করে বলেছিল তার ছোট বৌমার মতো লাখে একটা মেলে না খাদিজা বলল বাবা আপনি তো বলেছিলেন তুলি কোনো অন্যায় করলে শাসন করবেন আজ দেখব কেমন শাসন করেন এমন সময় তুলি অফিস থেকে এসে দেখে সেলিম সাহেব সোফায় মাথা হেলান দিয়ে বসে আছে মন খারাপ করে আর তার পাশে দাঁড়িয়ে আছে খাদিজার ফাহিম তুলি তাড়াহুড়ো করে ভেতরে এসে সেলিম সাহেবের কাছে যায় আর বলে বাবার কি হয়েছে সবাই চুপচাপ কেউ কিছু বলছো না কেন তুলি খাদিজাকে উদ্দেশ্য করে বলল বলেন না ভাবি বাবার কী হয়েছে সবাই এমন চুপচাপ হয়ে আছেন কেন কিছু তো বলেন খাদিজা বললো তুলি তোমার ভ্যানিটি ব্যাগটা একবার দাও তো আমাকে খাদিজার মুখে ব্যাগের কথা শুনে তুলি অবাক হয়ে তার স্বামী ফাহিমের মুখের দিকে তাকায় লক্ষ্য করে ফাহিম তার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে খাদিজা বিরক্তিকর স্বরে বলল কী হলো তুলি আমার কথা কি তুমি বুঝতে পারছো না ব্যাগটা দাও তুলি ভয়ে ভয়ে খাদিজার হাতে ব্যাগটা দেয় খাদিজা তুলিকে বলল কি আমি খুলতে পারি তুলি কিছুক্ষণ চুপ করে থেকে একবার খাদিজার দিকে তাকাবে আরেকবার ফাহিমের দিকে তাকায় তারপর বলল হ্যাঁ খুলুন খাদিজা ব্যাগের চেইনটা খুলে ব্যাগের ভেতর একটা সিগারেটের প্যাকেট পায় সবাই ব্যাগটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে খাদিজা যখন তুলির দিকে চোখ বড় করে তাকায় তখন ফাহিম তার বাবা সেলিম সাহেবকে বলল বাবা এবার বুঝতে পারছ তো বিয়ের আগে তুলির সাথে মেলামেশা করেও কেন তুলিকে আমি বিয়ে করতে চাইনি সেলিম সাহেব কান্নার স্বরে তুলির দিকে তাকিয়ে বলে আমি মানুষ চিনতে এতটা ভুল করে ফেললাম ও যে এতটা খারাপ চরিত্র মেয়ে আমি ভাবতেও পারিনি এমন সময় তুলির ভাই নিলয় আসে তার হাতে একটা শপিং ব্যাগ নিয়ে নীলয়ের ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে তুলিকে বলল তুলি কি হয়েছে এখানে এত মানুষ কেন খাদিজা নিলয়কে উদ্দেশ্য করে বললো প্রতি রাতে তোমার বোনের যে এক প্যাকেট করে সিগারেট লাগে সেই কথা তো তোমার বাবা বিয়ের আগে বলেনি আমাদেরকে নিলয় কিছুটা অবাক হয়ে বললো সিগারেট না না এই আপনি কি বলছেন খাদিজা বলল আজ আমরা তুলিকে নিজ চোখে হাতে নাতে ধরেছি খাদিজা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে নিলয়কে দেখিয়ে বলল তুলির ব্যাগের মধ্যে এই সিগারেটের প্যাকেটটা ছিল আমি নিজের হাতে বের করেছি নীলয় বলল না আমি বিশ্বাস করি না তুলি সিগারেট খেতেই পারে না ফাহিম বলল তাহলে আমরা কি সবাই মিথ্যে কথা বলছি ও শুধু সিগারেট খায় না সিগারেট খেতে খেতে গানও গায় তারপর নিলয় ফাহিমকে উদ্দেশ্য করে বললো তুলির ব্যাগে সিগারেটের প্যাকেট পাওয়া গেছে তাই বলে তুলি সিগারেট খায় তুলি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে তাই আমি ওকে দেবো বলে এই ব্যাগে করে একটা শাড়ি নিয়ে এসেছি এখন আমার ব্যাগ থেকে শাড়ি বের হলো বলে আমি কি মাঝে মধ্যে প্যান্ট শার্ট রেখে শাড়িও পড়ি নীলয় একটু এগিয়ে সেলিম সাহেবের কাছে গিয়ে বলল। আচ্ছা আপনি তো বিচারক ছিলেন আপনি বলুন আমার হাতের ব্যাগ থেকে শাড়ি বের হলো বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পরি আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য এমনও তো হতে পারে তুলি ব্যাগে করে সিগারেটের প্যাকেটটা নিয়ে এসেছে ওর স্বামীকে দেওয়ার জন্য তুলি একটু রেগে বলে উঠল না কেন আমি ফাহিমকে দেবার জন্য আনবো ফাহিম তো সিগারেট খায় না তুই কেন আমার স্বামীকে সবার সামনে ছোট করে দিচ্ছিস আমি তো এই বাড়িতে বিয়ে করতে চাইনি তোরা কেন আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলি তোরা জানতিস না যাদের টাকা পয়সা আছে তারাই শুধু এই সমাজের ভদ্রলোক যেই মেয়ে তিন মাস পরেও স্বামীর খাটে জায়গা পায় না ফ্লোরে মা পেতে শুতে হয় বুকে যন্ত্রণা নিয়ে সেই মেয়ে সিগারেট খাব না তো কী করবে তুলির কথা শুনে সবাই তুলির দিকে আপাত দৃষ্টিতে তাকিয়ে আছে তখন নিলয় তুলিকে বলল তার মানে তুই স্বীকার করছিস তুই সিগারেট খাস তুলি তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল হ্যাঁ আমি সিগারেট খাই রোজ রাতে ফাহিম ঘুমানোর পর আমি এক প্যাকেট করে সিগারেট খাই নিলয় রেগে গিয়ে তার হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে তুলির কাছে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল তোর লজ্জা করে না তুই আমার সামনে বলছিস তুই সিগারেট খাস খাদিজা নিলয়কে উদ্দেশ্য করে বলে তুলিকে মারতে হলে নিজেদের বাড়িতে নিয়ে মারুন এটা ভদ্রলোকের বাড়ি এখানে সব চলবে না তখন সেলিম সাহেব নিলয়কে বলল এটা ভদ্রলোকের বাড়ি অনেক রাত হয়ে গেছে এত রাতে কেউ কুকুর বিড়ালকেও কেউ তাড়ায় না বাবা তুমি বরং ভোরবেলা এসে তুলিকে নিয়ে যাও ভোরবেলা আমি ঘুম থেকে উঠে যেন ওর মুখ আর না দেখতে পাই এই বলে সেলিম সাহেব তার রুমে চলে যায় নীলয় চলে যাবে তুলি দাঁড়িয়ে নীলয়ের দিকে তাকিয়ে আছে নীলয় দরজার সামনে গিয়ে পেছনে তাকিয়ে কান্নার স্বরে তুলিকে বলল শাড়িটা দিয়ে গেলাম যদি পারিস তো গলায় দিয়ে ঝুলে পড়িস কাল সকালে যেন তোকে না নিয়ে তোর লাশটা নিয়ে যেতে পারি নীলয় চলে যাবার পর তুলি শাড়িটা নিয়ে কান্না করে তুলি তার রুমে গিয়ে দেখে ফাহিম বিছানায় শুয়ে আছে তুলি দরজা জানলা ভালো করে লাগিয়ে সিগারেটের প্যাকেটটা ফাহিমের হাতে দিয়ে বলল নাও আজ গান গাইতে পারবো না এমনি এমনি খেয়ে নাও আমার ভালো লাগছে না তুলির কথা শুনে ফাহিম তুলির দিকে তাকিয়ে আছে তুলি করুণ কণ্ঠে বলল আমি চলে যাচ্ছি এবার তো শান্তি আর নিশ্চয় তোমার আমাকে তাড়ানোর চিন্তায় সিগারেট খেতে হবে না তবুও যদি খেতে ইচ্ছে করে বাড়িতে এসে খেও এই বাড়িতে আমার জায়গা না হলেও অফিসে তো তোমার সাথে আমার দেখা হবে আমি বরং তোমার জন্য সিগারেটের প্যাকেট কিনে নিয়ে আসব। রোজ একবার করে দিয়ে যাব কেউ তো আর বাবাকে এসে বলবে না তোমার ব্যাগে সিগারেটের প্যাকেট আছে কি না তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম কিন্তু এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেবে আমি ভাবতেও পারিনি তখন ফাইম তুলিকে বলল তুলি আমাকে কি ক্ষমা করা যায় না তুলি বলল ছি ছি আমি আপনাকে কিভাবে ক্ষমা করব আমি তো আপনার পায়ের নখেরও অযোগ্য আমার বাবা গরিব বস্তিতে বড় হয়েছি আপনাদের স্ট্যাটাসের সাথে আমার যায় না আপনার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারেন না আমার জন্য ফাহিম বলল দেখো আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আজ তুমি আমার ভুল ধরিয়ে দিয়েছ আমি বুঝতে পেরেছি ধনী গরিবের কোনো ব্যবধান হয় না টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না যদি মানুষের মধ্যে মনুষ্যত্বটাই না থাকে তাহলে এই প্রাচুর্যের কী দাম বলো আমি আর কখনও ধনী গরিবের ব্যবধান করব না কাউকে নিচু চোখে দেখব না এই বলে সে তুলিকে বুকে জড়িয়ে ধরে দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে রচনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী